তানজানিয়ার মারা নদীতে একটি দৃশ্য ফুটে ওঠে যখন একটি কুমির একটি বন্য মরিচকে নৃশংসভাবে আক্রমণ করে নদী পারাপারের সময়। বন্য মরিচের কাছে মারা নদী পারাপার হল শ্বাসরুদ্ধকর এবং বিপজ্জনক একটি দৃশ্য, কারণ এই অসহায় তৃণভোজী প্রাণীরা খাবারের সন্ধানে বার্ষিক স্থানান্তরের সময় মারা নদীর বিশ্বাসঘাতক যাত্রা শুরু করে। এই প্রাকৃতিক দৃশ্যটি মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে দেখা যায়, যেখানে বন্য প্রাণীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যার মধ্যে রয়েছে শিকারীদের ভয়ঙ্কর হুমকি এবং নদীর শক্তিশালী স্রোত। শুষ্ক ঋতু যখন তৃণভূমি এবং জলের উৎসগুলি উপর প্রভাব ফেলে, তখন বন্য মরিচগুলি প্রচুর সংখ্যায় নদীর তীরে জড়ো হয়। তাদের প্রবৃত্তি তাদের নদীর বিপরীত দিকে নতুন চারণভূমির দিকে চালিত করে। নদী নিজেই একটি শক্তিশালী প্রতিপক্ষ, এর দ্রুত স্রোত এবং ক্ষমাহীন। পিচ্ছিল নদীর তলদেশে তাদের পা বজায় রেখে এই স্রোতগুলিকে অতিক্রম করে বন্য মরিচকে নদী পারাপার করতে হয়। এদের মধ্যে কেউ যখন দল থেকে আলাদা হয়ে যায়, শিকারী কুমির তাকে নিশানা বানায়। তার শক্তিশালী চোয়াল একটি অসহায় বন্য মরিচের ওপর আঁকড়ে ধরে এবং তাকে নৃশংসভাবে আক্রমণ করে। তারপর তাকে নদীর তলদেশে নিয়ে যায়। বন্য মরিচ কুমিরের ক্ষমাহীন চোয়ালের কাছে আত্মহত্যা করে। বেঁচে থাকার জন্য এই সংগ্রামের মধ্যে বন্য প্রাণীরা একটি বিপদের মুখোমুখি হয়, যা জলের পৃষ্ঠে নিচে লুকিয়ে থাকে নীল নদীর কুমির। বন্য মরিচ মারা নদী পারাপার প্রাকৃতিক জগতের বাস্তবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখন ভিডিওটা এ পর্যন্ত, আবার দেখাবো অন্য একটা।